নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পটল আলু চচ্চড়ি, কোনো মশলা ছাড়াই বানাবো। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ওলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, তার জন্য এখানে আমি তিনটে বড় সাইজের আলু এইভাবে এই সাইজের আমি কেটে নিয়েছি। খুব বড়ও কাটি না, আবার খুব ছোটও কাটি না। এখন আলুগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এ দেখুন, কড়ায় জল বসিয়েছি, এই জল ভালোভাবে গরম হয়ে গেছে। জলের মধ্যে দেব এ পরিমাণ মতো লবণ। এখন আলুগুলো আমি ধুয়ে জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ আমি একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার ফলে আলু অনেকটাই সেদ্ধ হয়ে আসবে, আর আলুর ভেতর থেকে কাঁচা জলও বেরিয়ে যাবে। তাহলে এই আলুটা সবাই খেতে পারবে। বললাম, যাদের শরীরে যদি কোনো সুগারের প্রবলেম থাকে কিংবা বেড়ে থাকে, তাহলে তারাও খেতে পারবে। এই জন্য একটু আমি ভাপিয়ে নিলাম। এ দেখুন, এখন একটু ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। তাহলেই আলু থেকে, আলুর ভেতরের থেকে কাঁচা জলটি বেরিয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর এ দেখুন, আলু থেকে অনেকটাই জল কমে গেছে, আর যেটুকু জল আছে সেখান থেকে আমি আলুগুলো এইভাবে দেখুন ছেঁকে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলোই ছেঁকে তুলে নেব, আর অবশিষ্ট বাকি জলটা যে থাকবে সে জলটা আমি ফেলে দেব। এইভাবে যদি আলু একটু ভাপিয়ে নিয়ে রান্না করা হয়, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। কাঁচা আলু এইভাবে বনিয়ে যদি আমরা কষিয়ে যদি রান্না করি, তাহলে আলু সেদ্ধ হতে অনেকটাই দেরি হয়। এজন্য আপনারাও যখন আলুর কোনো রান্না করবেন, তো আলুটা একটু ভাপিয়ে নেবেন, তাহলে তাড়াতাড়ি আলু সেদ্ধ হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আলুগুলো আমি তুলে নিয়েছি, আর কড়াইটা একটু ভালোভাবে ধুয়ে বসিয়ে দিয়েছি। আর কড়াই যাতে ভালোভাবে গরম হয়, এই জন্য দেখুন আমি একটা ন্যাকড়া দিয়ে ভালোভাবে মুছে দিচ্ছি কড়ার ভেতরটা। তাহলে জলটা ভালোভাবে শুকিয়ে গেল, আর এ দেখুন তাড়াতাড়ি কড়াই গরম হয়ে যাবে, গ্যাস অনেকটাই কম খরচ হবে। এ দেখুন কড়াই গরম হয়ে গেছে, দিলাম আমি পরিমাণ মতো সাদা তেল। এখন তেল ভালোভাবে গরম করে নেব। আর এ দেখুন, ছোট ছোট কচি কচি পটল আমি কেটে নিয়েছি টুকরো করে। পটলগুলো একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দেব আমি স্বাদ মতো লবণ, আর কিছু দেব না। এখন লবণ ভালোভাবে নাড়াচাড়া করে পটলের সাথে মিশিয়ে নিচ্ছি। এ দেখুন, হালকা আঁচ দিয়ে আমি 1 থেকে 2 মিনিট মতো এগুলো ভেজে নেব। তাহলে সম্পূর্ণ পুরোপুরি ভাজা হয়ে যাবে ও ভেতর থেকে সেদ্ধও হয়ে যাবে। তো ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায়, এই জন্য আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি 10 থেকে 15 সেকেন্ড মতো। এ দেখুন, ঢাকা এখন আমি তুলে নেব। 10 থেকে 15 মিনিট পরে তুলে নিলাম। এখন পটলগুলো আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেগুলো উপর দিকে ছিল সেগুলো আমি উল্টিয়ে আবারও ঘুরিয়ে দিচ্ছি। এ দেখুন এইভাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করে আমি পটলের টুকরোগুলো একটু ভালোভাবে ভেজে নিলাম। তো পটল ভাজা হয়ে গেছে, পটলগুলো দেখুন আমি প্লেটে তুলে নিয়েছি। এখন ওই কড়াইতে আবারও সাদা তেল দিলাম, তেল একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। আর তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি দিলাম 2 টুকরো শুকনো লঙ্কা, আর দেব আমি 5 ফোড়ন ও গোটা জিরে। এগুলো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি।
তো দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এখন আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম জল ঝরিয়ে, তো দেখুন সেগুলো এখন ঢেলে দিলাম। একটু লবণ দিলাম, কারণ অনেকটাই জল বেরিয়ে গেছে আলু থেকে, তো আন্না হতে পারে, এজন্য আমি একটু লবণ দিলাম। এখন নাড়াচাড়া করে লবণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই দেখুন, এখন আমি দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। আর দেব আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। তো আগে আমি হলুদ গুঁড়োটা আলুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো আমি মশলা দিচ্ছি না, বিনা মশলায় রান্নাটা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, ভেজে রেখেছিলাম পটল, সেগুলো দিয়ে দিলাম একসাথে, ভালোভাবেই ভেজে নিচ্ছি। এখন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, এটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই দেখুন, এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মিশিয়ে নিয়েছি ও ভাজাও হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো হাফ গ্লাস জল দিয়ে দিলাম, কারণ বেশি জল দিলাম না, আমার আলু সেদ্ধ হয়ে আছে, পটলও ভাজা হয়ে গেছে। তো হাফ গ্লাস জল দিলাম, এখন এই জল কিছুক্ষণ আমি একটু ফুটিয়ে নেব। আর ফুটিয়ে নেওয়া হয়ে গেলেই আলুটা একটু নাড়াচাড়া করে একটু আলুটা চাপ দিয়ে ভেঙে ভেঙে দেব, তাহলে ঝোলটা একটু মাখোমাখোভাবে হবে। তো তৈরি হয়ে গেল আজকে আমাদের পটল আলুর চচ্চড়ি মশলা না দিয়ে। তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন, রুটি পরোটার সাথে জাস্ট জমে যাবে। তো আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ফিরে আসছি আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।